ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে, কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মুস্তাফিজ ঠিকই দল পেলেন। গত আসরে মুস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস, আর এবার তাকে নিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল 2 কোটি রুপি, আর তাকে তার ভিত্তি মূল্যতে কিনে নেয় দিল্লি। অন্য কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্যও ছিল 2 কোটি রুপি, কিন্তু তার জন্য দর হাঁকায়নি কেউ, ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবিকৃত থেকে যান। তবে শনিবার সাকিবকে কেউ না কিনলেও সাকিবের আইপিএল খেলার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, কারণ যেসব খেলোয়াড় অবিকৃত রয়ে গেছেন তাদের রোববার ফের কেনার সুযোগ পাবে দলগুলো। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।